আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করি সবার ভালো লাগবে। আজকের ব্লগটি হচ্ছে আমি আমার খালামণি মানে আমার খালার ছেলের সুন্নাতে খাতনা, তো ওই খাতনা অনুষ্ঠানে গিয়েছিলাম। তো ওইখানে যাওয়ার পরে যা যা হলো, ওই যে আমার খালাতো ভাইটা, ওর আজকে খাতনা অনুষ্ঠান, আমরা সবাই গিয়েছিলাম। আমরা যাওয়ার পরপরই তো ওইখানে অনুষ্ঠান, যেহেতু খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, গিয়েছিলাম একদম দুপুর টাইমে। তারপর নোরা বসে গিয়েছে খাবারের জন্য, যেহেতু খাতনা অনুষ্ঠান সেহেতু মনে হচ্ছে বিয়ের অনুষ্ঠান এরকমই। বিয়ে মানুষে বিয়ে করে, ছেলেরা যেভাবে বিয়ে করে, প্রথমত পিঠার খদর, যেটাকে আমাদের এলাকায় খদর বলে, মানে বড় থালার মধ্যে পিঠা দেওয়া হয়, তারপর মোরগ পোলাও ওইগুলো দেওয়া হয় ওকে, সেরকমই দেওয়া হয়েছিল। মেহেদি পরে খাতনা করেছিল দুই তিন দিন আগে, তারপর একদিন তার দুই তিন দিন পরে অনুষ্ঠান ছিল। তারপর সবাই মানে সব রিলেটিভরা সবাই একসাথে হয়েছিল, অনেকটা বেশি ভালো লেগেছে। আর এইখানে আমার যাওয়ার পরে যখন খাওয়া দাওয়া শুরু হয়েছিল, আমার ছোটো বোন আমার জন্য ওয়েট করছিল। তারপর সবাই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষে ছাদের মধ্যে গিয়েছি। এই যে আমার আদি, এই যে এইখানে আমার বোনের ছেলে, তারপর আমার মামাতো ভাই, আমার খালাতো ভাই, সব কাজিনরা, ওরা আমাকে ছাদের মধ্যে ডেকে নিয়েছে, বলতেছে ব্লগ আপা আসেন, ব্লগ আপার সাথে একটু ব্লগ করি। বাট ওরা কেউ ক্যামেরার সামনে আসতে চাইছে না, যখনই আমি ক্যামেরাটা নিচ্ছি সবাই লজ্জা পাচ্ছে আর লুকিয়ে যাচ্ছে। এই যে আমি ক্যামেরা যখনই নেই সামনে তখনই লুকিয়ে যাই। তো এটা একটা সিক্রেট জিনিস, যে যখন কোনো কিছু দেখাতে চাইবো না ক্যামেরাটা ধরে দিব, সবাই লুকিয়ে যাবে। এই টেকনিকটা অনেকেই অবলম্বন করতে পারেন। আর আমার আন্টি ছাদ থেকে এখানে দেখা যাচ্ছিল আমাদের স্কুল মাঠ, যেটা প্রাইমারি স্কুল, আমি ছোটোবেলায় এখানে পড়েছিলাম। আর আমার মেজুকালার বাড়ি কিন্তু আমাদের এলাকায়। তোমাকে একটা ছবি তুলি আদিল, আদিল তোমাকে একটা ছবি তুলি, আমার কলেজে একটা ছবি তুলি তোমাকে, একটা ছবি, একটা ছবি আমার কলেজে না, তুমি তাকাও তাকাও একটু তাকাও। আর আমি একদম খাবারের শেষে গিয়েছিলাম, খাবার দাবার সবার শেষ, তারপর বাকি সব কিছু ছিল, সব কিছুই খুব সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খাবার দাবার মজা হয়েছিল। আর খাবার দাবার অনুষ্ঠানের মধ্যে যখন যদি কম কোনো কিছু কম পড়ে যায়, তাহলে কিন্তু সত্যি সেটা লজ্জার বিষয়। আর যদি বাট ওই অনুষ্ঠানে সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে এবং খাবার আরও অবশিষ্ট ছিল, যাক এটাই ভালো হয়েছে, তাই না? সবাই যখন একসাথে আড্ডা, গল্প গুজব সবকিছু চলছিল আর কি। আর ওরা আমার খালাতো ভাইহেরা কাজিন, ওদের দুলাভাই মানে আমার ছোটো বোনের হাজব্যান্ড, ওদের দুলাভাইয়ের সাথে দোকানে গিয়েছে, শালা শালি সবাই মিলে দোকানে নিয়ে গেছে দুলাভাইকে, দোকানে নিয়ে গিয়ে যা পারছে তাদের যা ইচ্ছে হয়েছে দুলাভাইয়ের কাছে, আবদার দুলাভাই মজা কিনে দিয়েছে সবাই। আসলে যখন এরকম পরিবারের ফ্যামিলির গেট টুগেদার হয় তখন আসলেই খুব বেশি মজা লাগে। আর যারা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না, থাকে না, তারা সত্যি ওই জিনিসটাকে মিস করে। আর এটা ছিল আমাদের সেই প্রাইমারি স্কুল, আমি এখানে দুই বছর পড়ালেখা করেছিলাম, এক বছর কন্টিনিউয়াসলি ছিলাম, আর এক বছর মানে কিন্ডারগার্টেন আর প্রাইমারি মিলিয়ে পড়েছিলাম। এখানে গেলে সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে সেই জন্য। আর এটা আমাদের ঈদগাহ মাঠও, ঈদগাহ মাঠ প্লাস স্কুল, এখানে ঈদের জামাত করা হয়, সবাই নামাজ পড়ে ঈদের দিন। আর তার পাশেই, ওই পাশেই আমার ছোটো বোনের বাড়ি, যেহেতু আমরা ওদের নতুন আর একটা বাড়ি হয়েছে এখানে, ওইখানে হাঁটতে যাচ্ছিলাম আমি, আমার বোন, বোনের হাজব্যান্ড, আমার বড় মামানি, ছোটো মামানি আসতে পারে নাই, উনি ছিল না ঢাকা, সেই জন্য আসা হয় নাই। তারপর আমরা সবাই বিকেলবেলা হাঁটাহাঁটি,
বিকালবেলা হাঁটাহাঁটি চলছিল। এই যে এটা ছিল ওদের নতুন বাড়ি, একটা ঘর করা হয়েছিল এখানে। বেশি ভালো লাগে, সত্যি খুব বেশি ভালো লাগতেছিল। গল্প করতেছি, হাঁটতেছি, আর বাচ্চারা সাথে দুষ্টামি করতেছে। আর রাস্তা দিয়ে মানে ওইখানে দেখা গেছে গাছপালা, তারপর জমি। ওদের নতুন বাড়িতে একটা ঘরও করে দিয়েছিল। এখানে অন্য লোকেরা থাকে, মানে যারা কাজ করে দেখা গেছে তারা থাকে, বাট ওরা নিজেরা থাকে না। এখানে অনেক ধরনের সবজি করা হয়েছিল, দেখা গেছে লাল শাক, পুঁই শাক, তারপর টমেটো, পেঁপে, সব ধরনের সবজি এখানে করা হয়েছিল। তো আমরা হাঁটতে হাঁটতে এসে এই যে আমার বোনের ছেলেও ক্লান্ত হয়ে পড়েছে, দুইজন বাচ্চা ওরা টায়ার্ড হয়ে গেছে, সেই জন্য ওরা রেস্ট নিচ্ছে বসে বসে। কি করবা, নেমেছে বা? একটু রেস্ট নিলাম। নামাই দি আন্টি, জুতো পরাই দি, বসো। ওর বসে মানে একটু আড্ডা দিচ্ছিলাম, আর ওরা দুষ্টামি করতেছিল দুই ভাই বোন। প্রতিটা গাছের মধ্যে পেঁপে ছিল, পেঁপেগুলো মোটামুটি বড় বড়, বাট কাঁচা ছিল আর কি, তেমন পাকা ছিল না। গাছের মধ্যে অনেকগুলা গাছের মধ্যে পেঁপে ধরেছিল, খুব সুন্দর সুন্দর পেঁপে। সবগুলা গাছে গাছে ফল ধরে রাখলে, ফল বলেন ফুল বলেন যেটাই ধরে রাখে, দেখতে আমার কাছে অনেকটাই সুন্দর লাগে, অনেক বেশি সুন্দর মনে হয়। সবগুলা গাছে গাছে পেঁপে, তারপরে সবজি, টমেটো। হ্যাঁ, এটার ভিতরে টমেটো, দেখি দেখাও তো। এই যে পেকে গেছে, ওয়াও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। লাঠি দিয়ে সেটা গাছে একটা বাড়ি দাও, বাড়ি দাও, বেগুনগুলো একটা বাড়ি দাও জোরে। এটা হচ্ছে প্রাইমারি স্কুলের সাথে পুকুর, যেখানে আমরা সাঁতার খেলা দিতাম। পুকুরটাও কিন্তু অনেকটাই বড় ছিল, অনেক বড়। আমরা এই গাটলা থেকে ওই গাটলা সাঁতার দিয়ে সাঁতার খেলা খেলতাম। তারপর হাঁটাহাঁটি শেষ, অনেকক্ষণ হাঁটার পরে আমরা চলে আসলাম আন্টির বাড়িতে। তারপর খাওয়া দাওয়া হলো, ঘোরাঘুরি হলো, সব কিছুই হলো। আর যখন এসে বসলাম, আমি যেই ক্যামেরাটা নিই সেই সবাই লুকায়া যাই। কী রে বাবা, বুঝলাম না আমি কিছু, এত লজ্জা, ছেলেদেরও কি এত লজ্জা হয় নাকি? আর এইখানে আমার মামাতো ভাই বসে বসে মোবাইল টিপতেছে, যখনই আমি ক্যামেরা ধরেছি এবং বলতেছি তখনই সে ভদ্র একটা ছেলে, খুব হাসি পাচ্ছে জিনিসগুলো দেখে, সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। আর তারপরে হচ্ছে বিকালবেলা মানে সন্ধ্যার দিকে চিকেন বারবিকিউ পার্টি, এখানে চিকেন বারবিকিউ বানানো হবে, সেই জন্য 20 কেজি মুরগি, 30টা মুরগি ছিল। ও সবগুলা মুরগি সকালবেলা আন্টিরা এনে এগুলাকে বানিয়ে তারপর সব ধরনের মশলা দিয়ে এগুলাকে ম্যারিনেট করে রেখেছিল নর্মাল ফ্রিজে। তারপরে যখন সন্ধ্যাবেলা এগুলাকে ফ্রিজ থেকে বের করে হয়েছে, তখন তারপর বারবিকিউ পার্টির জন্য সব ধরনের প্রস্তুতি চলতেছে। ইট কানেকশন করে তারপরে এগুলাকে দিয়ে হালকা আগুন দিয়ে কয়লা ঠেলে দিচ্ছে। তারপর যা যা আগুন ধরানোর জন্য যা যা করতে হয়, মানে ফ্যান দিয়ে আগুনের তাপটা বাড়াচ্ছে, সব কিছু সব ধরনের প্রসেস কাজ চলতেছে। আর এইভাবে বারবিকিউটা করলে খুবই মজা লাগে, চুলার থেকে এইভাবে অনেকটা বেশি মজা হয় এবং সবাই একসাথে আরও বেশি ভালো লাগে। আগুনের তাপটা বাড়ানো হচ্ছে, আর যারা যারা এরকমভাবে পার্টি দিয়ে পার্টিতে খেতে চান সবাই একসাথে, তখন আপনারাও চাইলেই এই প্রসেসটা কাজে লাগাতে পারেন। আমার ভয়েসগুলা যদি মানে থমকে থমকে যাই, আপনারা বুঝবেন যে আমার সামনে কেউ চলে আসছে, তখন আমি ভয়েসটা দিতে পারি না। যাই হোক, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আমার 1000 সাবস্ক্রাইব হয়েছে, সেই জন্য যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটিকে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে এখনও আছেন, সেই জন্য আমি সত্যি অনেক বেশি খুশি এবং আপনাদের কাছেও কৃতজ্ঞ।
তারপর চিকেন বারবিকিউর জন্য প্রিপারেশন সবকিছু শেষ, এখন কাজ চলতেছে। চিকেন বারবিকিউ দেওয়া হয়েছে, এগুলা কয়লার উপরে নেটের মতো জাল দেওয়া হয়েছে, তার উপরে চিকেনগুলো দেওয়া হয়েছে। যারা করেছেন তারা অবশ্যই জানেন, আর যারা করেননি তারা প্রসেসটা দেখে নিতে পারেন। প্রথমত ইট দিয়েছে, তারপর কয়লাতে আগুন দিয়েছে এবং আগুনের তাপটা বাড়ার জন্য ফ্যানের ভলিউম দিয়েছে, বা হাত পাখাও ইউজ করতে পারেন, তাহলে তাপটা একটু বাড়ে। তো চিকেন বারবিকিউ হয়ে গেছে, আমরা সবাই ব্রেড এবং সাথে চিকেন সবাই পেয়ে গিয়েছি। এখন সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু। বাসায় তো আমরা খেয়ে থাকি, কিন্তু সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। আমরা সবাই একসাথে বসে আছি, চিকেন বারবিকিউ খাচ্ছি, হাতে পেয়েছি, এখন সবাই খাবো। আর হ্যাঁ, চিকেন বারবিকিউর জন্য তো সস লাগবে, সালাদ লাগবে, ওইগুলো তো আসতে হবে, সেই জন্য আমরা ওয়েট করতেছি। আর কিছু মানুষ খাওয়া শুরু করে দিয়েছে, এই যে এইখানে আমরা সবাই, আর সবাই মিলে এরকম পার্টি কার না ভালো লাগে। সত্যি অনেক বেশি পার্টিটা মানে অনেক বেশি মজার ছিল। আর এইগুলো যখন মোবাইলে ক্যামেরাতে দেখি তখন সেই কথাগুলো মনে পড়লে অনেকটা বেশি ভালো লাগে। আর এই অনুষ্ঠানে মিসিং ছিল আমার ছোটো আন্টি, তো ওই আন্টিকে আমরা সবাই মিস করতেছিলাম। তারপর এই যে বাচ্চা পার্টি থেকে শুরু করে বড় পার্টি, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর বাচ্চারা আছে চিকেনটা পছন্দ করে এবং পছন্দ করে। বারবিকিউটা মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে, ম্যারিনেটটা একদম পারফেক্টভাবে হয়েছে, সারাদিন ম্যারিনেট করে রাখা হয়েছিল ফ্রিজে, তো মশলাটাও একদম পারফেক্টভাবে ঢুকেছে মাংসটার ভিতরে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল ওই দিনটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মজা কি খাইছো বলো? বারবিকিউ চিকেন, বারবিকিউ চিকেন, বারবিকিউ। এই যে এই যে দেখো, তোমার ভাইয়া দিচ্ছে, নোরা দেখো, একটু খাও একটু খাও, ভাইয়া দিচ্ছে। এই তো।